এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। স্যাম, আমরা মেনকাকে ধরতে পারবো তো? পারতেই হবে তারা, ও বেশিক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াতে পারবে না। যতবার ভাবছি যে এই হয়তো আমাদের সব বিপদ কেটে গেছে, ততবার কিছু না কিছু একটা হয়ে চলেছে আর ভালো লাগছে না স্যাম। তারা, তুমি এত টেনশন করো না প্লিজ। এর আগেও আমরা অনেক বিপদ থেকে বেরিয়ে এসেছি, এটার থেকেও পারবো। ওকে, হ্যাভ ফেথ। জানো, যদি এখন বাড়িতে থাকতাম তাহলে সারা জীবনে যেটা পাইনি সেটা হয়তো আজকে পেতাম। বাবা আজকে আমাদের সকলের জন্য নিজে হাতে রান্না করছিল। আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো বাবা প্রথম আমাকে নিজে হাতে ভাতটা বেড়ে দিত, আর আমি বাবাকে কি হলো বুঝতে পারছি না। দাঁড়াও, আমি দেখে আসছি। কি হয়েছে স্যাম? মনে হচ্ছে গাড়ির ব্যাটারির প্রবলেম, বুঝলে? দেখছি, দাঁড়াও। এখন এসব হতে হলো, কি করবো এখন? রতির জন্য আমার এমনি খুব চিন্তা হচ্ছে। রতি যদি মেনকাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় তাহলে কিন্তু মেনকা রতিকে ছাড়বে না। এই জন্য বলেছিলাম ক্যাব বুক করে চলো। আরে তারা, আমি তো ক্যাব বুক করতে গেছিলাম কিন্তু পেলাম না তো, দেখলে তো তুমি, তাই তো সমীরদার গাড়িটা নিতে বাধ্য হলাম। কিন্তু এখানে এভাবে কতক্ষণ দাঁড়াবো স্যাম? একটা কাজ করো, গাড়িটা এখানেই থাক, চলো আমরা যাই। আচ্ছা, একটা ক্যাব পাওয়া যায় কিনা এখানে চেষ্টা করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তারা? এটা যদি আমার গাড়ি হতো তাও ভাবতাম, এটা সমীরদার গাড়ি, এটা আমি এখানে কোনোভাবেই ফেলে যেতে পারবো না। তাহলে কি করবো স্যাম, এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তারা, বলছি তুমি ব্রতিকে একটা ফোন করে দেখো না। ফুল টাইম বেজে গেল, ফোন তো ধরলো না। আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা হয়েছে। দাঁড়াও, আমি দেখছি, যে করি হোক এই প্রবলেম।